নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগস্ট 2022 কন্যা রাশির সুখের দিন শুরু হতে চলেছে। বাড়িতে নোট করে নিন, বেশ কয়েকটা আমি ডেট বলবো, যে ডেটগুলো আপনাদের ক্ষেত্রে নির্ণায়ক হতে কিন্তু চলেছে। এটি কন্যা রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি এই মাসে কি ফল পেতে চলেছেন তার একটা সম্ভাবনা বলুন, জিস্ট বলুন, আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। যদি এটা ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তবে এই রাশিফলটি আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, বিশে অগস্ট 2022 ডায়েতে নোট করে নিন একটি ডেট, বুধের রাশি পরিবর্তন করছে, অর্থাৎ আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে। 10ই অগস্ট 2022 এই মঙ্গল আপনার অষ্টম গৃহ থেকে এবং অঙ্গারক রাহুর সাথে মঙ্গল যুক্ত ছিল, তার মধ্যে অষ্টম স্থানে এখানে কিন্তু সমস্যা হচ্ছিল, কিন্তু এই মঙ্গল আপনার অঙ্গারক দোষ কাটিয়ে ভাগ্যভাবে অবস্থান করবে। 20 তারিখ 10 তারিখ এবং 6ই অগস্ট শুক্র রাশি পরিবর্তন করে একাদশভাবে অবস্থান করছে, এবং এই 6, 10 এবং 20 এই তিনটা ডেট আপনারা মার্কিং করে রাখুন। এবং আপনার রবি রাশি পরিবর্তন করছে আপনার ঠিক 17ই অগস্ট 2022 সিংহ রাশিতে, আপনার রাশি দ্বাদশভাবে চলে আসছে, এবং 1ই আগস্ট 19 আগস্ট পর্যন্ত বুধ আপনার রাশির দ্বাদশভাবে থাকছে, এবং কেতু আপনার দ্বিতীয়ভাবে, রাহু অষ্টমভাবে, এবং বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে আপনাদের সপ্তমভাবে, এবং শনি আপনার বক্রী অবস্থাতে পঞ্চমভাবে অবস্থান করছে। আলোচনা শুরু করা যাক, কী রেজাল্ট পেতে চলেছে। দেখুন, 20ই অগস্ট 2022 এই বুধ যখন আপনার রাশিতে প্রবেশ করবে, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং অলরেডি বৃহস্পতি আপনাদের হংস নামক মহাপুরুষ রাজযোগ থাকছে, দুটি রাজ্য আপনাদের সুখের পায়রা কিন্তু নিয়ে আসতে চলেছে। কন্যা রাশি ডায়েরিতে নোট করে নিন, কন্যা রাশির ক্ষেত্রে কল্পনা বাইরে আপনার লাভ কিন্তু পাবেন। আলোচনা শুরু করা যাক। দেখুন, রাশি দ্বাদশভাবে যতদিন বুধ অবস্থান করে, দেখুন বুধ আপনার রাশি যদি দ্বাদশভাবে বুদ্ধি, শিক্ষা, কর্ম, সমস্ত দিকটা, শারীরিক দিকটা, এই 1 থেকে 19 তারিখ অবধি একটু আপনাদেরকে সমস্যা একটু দিবে, খুব বেশি কিন্তু সমস্যা, কারণ ম্যানেজ করে নেবে দুটি গ্রহ, একটি হচ্ছে শুক্র, একটি হচ্ছে মঙ্গল, দুটি গ্রহ কিন্তু আপনাদেরকে এই ম্যানেজটা কিন্তু করে। কিন্তু এই বুধ যখন 20ই অগস্ট রাশিতে অবস্থান করবে এবং ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করবে, আপনাদের মান সম্মান, বৈভব আপনাদের বৃদ্ধি করবে। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, শিক্ষা লাইনে আছেন, নীতির সাথে কাজ করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে বুধ। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের অর্থনৈতিক ভাবটা কেমন যাবে। দেখুন, আমি আরেকটি ডেট বলেছি, 6ই অগস্ট এই শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে একাদশভাবে। দেখুন, একাদশভাবে দুর্দান্ত রেজাল্ট দিবে, ধনাধিপতি একাদশভাবে, অর্থাৎ ধনের ইনকামপতি একাদশভাবে ইনকাম প্রফিট লাভ দিবে, এবং শনিরও দৃষ্টি পড়ছে তুঙ্গ গৃহে, অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদেরকে কিন্তু এই মাসে কিন্তু দিবে।
কারণ একাদশ ভাব এবং পঞ্চম ভাব দুই দিক থেকে কিন্তু আপনাদের লাভের উপর লাভ। একাদশ পতি দ্বিতীয় পতি একাদশ ভাবে এবং পঞ্চম পতির দৃষ্টি পড়ছে এবং এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। তিন নম্বর পয়েন্ট, মঙ্গল থার্ড হাউসের অধিপতি 10ই আগস্ট পর্যন্ত কিন্তু একটু সমস্যা হচ্ছিল, যাদের সাহস পরাক্রম ভাই বোন এই জায়গাতে কোনো সাহায্য পাওয়া বা সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো হচ্ছিল না। এই 10ই অগস্টের পর থেকে মঙ্গল আপনার ভাগ্য হয়ে চলে আসছে, মঙ্গল আবার সরাসরি আপনার থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে উদ্দীপনা বাড়বে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে এই সময় এবং পরাক্রম বৃদ্ধি করবে। ভাই বোনদের সঙ্গে, ছোটো বোন ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের এই সময় কিন্তু আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের চতুর্থ ভাব। দেখুন যুদ্ধপতি বৃহস্পতি অলরেডি হংস নাম ও মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, আপনাদের শিক্ষার জায়গাটা প্রাইমারি শিক্ষার জায়গা, আপনাদের সুখের জায়গা, সম্পত্তি, বন্ধু থেকে হেল্প পাওয়া, মায়ের জায়গা আপনাদের শুভ, বাহন সুখ, ভূমি ভবন বাহন, নিজস্ব প্রপার্টি, কোনো গাড়ি কিনা বা জমি কিনা বা জায়গা কিনা এই সম্ভাবনাগুলো, কোনো ফ্ল্যাট কিনা বা তার জন্য অ্যাডভান্স করা এই সম্ভাবনাগুলো কিন্তু পুণ্য রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু দিবে এবং আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, মায়ের সাপোর্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে। পঞ্চমভাবে শনি অবস্থা করছে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, গোল্ড চাঁদি শেয়ার বাজার এই জায়গা থেকে লাভ কিন্তু দিবে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট, আমি আপনাদেরকে ডেটটা দিচ্ছি 20 আগস্টের পর আপনারা কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্টের একটা সময় আছে, কোন সময় আপনার ক্ষেত্রে বলো 20 আগস্টের পর আপনারা কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং ষষ্ঠভাবে, ষষ্ঠ প্রতি পঞ্চমভাবে কিছু ক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতার, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন না, না প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন এবং ক্যারিয়ারের জায়গাতে ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে। সপ্তম পতি বক্রী অবস্থা, দেখুন এমনি বৃহস্পতি বক্রী হলে শুভ কিন্তু ফল দিয়ে থাকে, এই জায়গাটা আপনাদেরকে দিবে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, স্বাস্থ্যের দিকটা উন্নতি আপনাদেরকে দিবে এবং এখানে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গায় পার্টনারশিপ যারা বিজনেস করছে সেখান থেকে ভালো এবং কেরিয়ার দিক থেকে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু পাবেন। লিখে রাখুন ভাগ্য সাপোর্ট 10ই অগস্ট 2022, ভাগ্যক্ষেত্রে যাদের বিড়ম্বনা চলছিল সেই ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা সাপোর্ট পারছেন না, ভাগ্যক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন। কারণ ভাগ্যপতিও আপনাদের একাদশভাবে অবস্থা করে 6ই অগস্টের পর থেকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভাগ্যক্ষেত্রে সফলতা, ভাগ্যের ফুলফিলমেন্ট, সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে ফরেন থেকেও কিন্তু আপনারা ইনকাম আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা পাচ্ছিলেন না সেই টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসি আপনাদের কর্ম, কর্মপতি আপনাদের 19 আগস্ট পর্যন্ত দাঁড়াবে, কর্মক্ষেত্রে অস্থিরতা থাকলে যারা প্রমোশনের চিন্তা করছেন, ট্রান্সফারের চিন্তা করছেন, 20 আগস্টের পর থেকে আপনারা কিন্তু প্রমোশন, ট্রান্সফার বা কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে। একাদশভাবে শুক্র ভাগ্যপতি ধনাধিপতি, এখানে আপনাদের প্রফিট, লাভ, সাকসেস আপনাদেরকে দিবে। একাদশভাবে আপনাদেরকে 6ই অগস্ট 2022 থেকে ডিনার রেজাল্ট আমি আবারও বলছি আপনাদেরকে দিবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভোগ আপনাদের এই সময় বৃদ্ধি করবে এবং সরাসরি শুক্র শনি সমসপ্তম দৃষ্টি এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। কিন্তু 17ই অগস্ট পর্যন্ত যারা সন্তানের, যা গর্ভবতী যারা মহিলা আছে তারা সাবধান থাকুন, কারণ
সূর্যের সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে, অর্থাৎ গর্ভবতী যারা মহিলা আছেন, আমি ভালোটা বললাম যে জায়গাটার সমস্যা হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হলো সমস্যা কিন্তু থাকছে 17 আগস্ট পর্যন্ত। এই রবি দ্বাদশভাবে চলে গিয়ে কী দেখুন, দ্বাদশভাবে রবি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জেদ রাগটা কিন্তু এই সময় কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে। এই রাগ জেদকে একটু হলো আপনাদেরকে কিন্তু কন্ট্রোল আপনাদেরকে করতে হবে এবং বেশ কিছু দিক থেকে আপনাদের কিন্তু সুযোগ আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।